সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালী নিত্যানন্দ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি মানবিক অনুষ্ঠান অ্যালুমিনিয়াম মিট রি ইউনিয়ন নামে একটি সংগঠন তৈরি করেছে সাহেবখালী নিত্যানন্দ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। বড়দিন উপলক্ষে স্কুলের পাশে একটি মাঠে তারা এই মানবিক অনুষ্ঠানটি করে। তারা মূলত এলাকার দুস্থ মানুষদের বস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বিভিন্ন খাবার তারা মানুষের হাতে তুলে দেন এবং ভবিষ্যতেও তারা এলাকার এইসব দুস্থ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। প্রাক্তন শিক্ষকদের এই উদ্যোগের সাধুবাদ জানালো এলাকার বয়স্ক মানুষেরা। সংগঠনের সম্পাদক নিখিলেশ বৈদ্য অভিযোগ করেন, সাহেবখালী নিত্যানন্দ হাইস্কুলের মধ্যেই এই অনুষ্ঠানটি করার কথা ছিল। এদিন তিনি আরো এই সম্বন্ধে কি বললেন শুনুন। ছাত্ররা ছিল, তারা এই আমাকে এই দিয়েছে, আর ওরা যেন প্রতি বছরে আসে এই নিত্যানন্দ হাই স্কুলে। এটা নিত্যানন্দ হাই স্কুল, এই যেন সুখে হয়, তো ওরাও সুখে হয়, আমি সুখে হয়েছি। একে ধন্যবাদ জানাই, একে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমার নাম শোভা ঘর, আমি বাড়ি এই তো এই বাড়ি সাহেবখালী, আর আমার স্বামীর নাম ভবসিন্ধু ঘর। আমরা প্রাক্তন শিক্ষক, আমার এখানে 1966 থেকে 1904 পর্যন্ত আমি এখানে কাজ করেছি। কিন্তু এ সম্পর্কে যে স্কুলের গ্রাউন্ডে হবে এইটাই আমরা জানতাম, কিন্তু এখন দেখছি এই মাঠেই হচ্ছে। তা সেটা কর্তৃপক্ষ, তারা যারা আমাদের প্রাক্তন ছাত্র এখানে সম্মেলন করছেন, তারাই ভালো জানেন। আমাদের স্থানীয় বলতে গেলে আমরা এই পাশের গ্রামের বাসিন্দা, চন্দ্রকান্ত মল্লিক। আমরা এই নিত্যানন্দ সেনগুপ্ত হাই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি গর্ববোধ করি। এই স্কুলটা আচার্য প্রফুল্লচন্দ্র হায়ের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত, যিনি বিশ্ববরেণ্য, সেই স্কুলে আমরা পড়াশুনো করেছি, আমি গর্বিত। আর এই স্কুল থেকে আমরা যারা পড়াশুনো করে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছি, আমাদের অনেক বন্ধুরা যারা গ্রামে বসবাস করে তাদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন। তারা হয়তো অনেকে পিছিয়ে আছে, তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি, তাদের সঙ্গে আমরা সুখ দুঃখকে ভাগ করে নিতে চাই এবং আগামী প্রজন্মর কাছে আমরা একটা বার্তা দিতে চাই যে জীবনে চলার পথে শিক্ষা যারা লাভ করেছি, তারা যারা প্রতিষ্ঠিত পেয়েছি বা পাইনি, সবাই একাত্মবোধ, একাত্মা নিয়ে চলতে চাই। এবং এই স্কুলের প্রাক্তন হিসাবে স্কুলে যদি উন্নত সাধনে আমাদের কোনো কাজে লাগে, সেটাই আমরা গর্ববোধ করি। সুরেশ মণ্ডল, আমি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। শান্ত করতে চেয়েছি আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অফ সাহেবখালী নিত্যানন্দ হাইস্কুলের তরফ থেকে, স্কুলের মধ্যেই বা স্কুলের মাঠের মধ্যে। কিন্তু আমরা বহুবার আবেদন করা সত্ত্বেও টিচার ইনচার্জ যিনি এখন আছেন তিনি অনুমতি দিয়েছিলেন, এবং বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন আশিস মণ্ডল তিনিও অনুমতি দিয়েছিলেন। দেওয়ার পরে শেষ মুহূর্তে জানি না কী অজানা কারণে স্কুলের কোনো অসুবিধা হবে বলে উনি স্কুলের মধ্যে করতে বারণ করলেন। এটা আমরা বুঝতে পারলাম না যে কেন এটা হলো। অথচ রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন, তাদেরই নো অবজেকশন দেওয়া, স্কুলের প্রেসিডেন্ট আশিসবাবু এবং শুভময়বাবু টিচার ইনচার্জ, তারা কিন্তু নো অবজেকশন দিয়েছিলেন আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড করার সময়। তৎসত্ত্বেও তারা কোন অজানা কারণে যে করেছেন এটা আমরা জানি না, তবে বাধ্য হয়েছি আমরা স্কুলে করতে, কিন্তু ভবিষ্যতে আমরা স্কুলে করবই। আমার নাম নিখিলেশ বৈদ্য, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অফ সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের সম্পাদক আমি।